বলদাখাল ব্রিজের নিচ থেকে এক গৃহবধু মৃতদেহ উদ্ধার হল সোমবার মৃত গৃহবধুর নাম জয়ন্তী দেবনাথ বয়স কুড়ি বছর পুলিশ সূত্রের খবর সোমবার দুপুরে বলদাখাল ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে সেখানে একজন মহিলার দেহ দেখতে পায় জেলেরা সাথে সাথে পূর্ব থানায় খবর দেয় তারা এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্ব থানা ও মহিলা থানা ও বোধচংনগর থানার পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলার মৃতদেহটি জল থেকে তুলে আনে পুলিশ তারপর রেশমবাগান এলাকার এক মহিলা নিখোঁজ ডায়েরির উপর ভিত্তি করে নিখোঁজ মহিলা পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলার মৃতদেহ করে পরিবারের লোক প্রথমে আমাদের পূর্ব থানাতে একটা ইনফরমেশন আছে যে বলদাখাল ব্রিজের নিচে ডেড বডির মতো একটা কিছু দেখা যাচ্ছে জেলেরা এখানে মাছ ধরতে এসে কিছু একটা দেখতে পেয়েছে এই ইনফরমেশনটা পাওয়ার পর প্রথমে আমি এবং আমাদের থানার অফিসার পাঠাই এখানে আসার পর ডেড বডির মতো দেখা যায় যেহেতু আপনারা জানেন বলদাখাল ব্রিজটা আমাদের বর্ডারিং এলাকা বৈজ্জ্যনগর থানা এবং পূর্ব থানা মিলে তো বৈজ্জ্যনগর থানার বড়বাবুকেও বলেছি আমি উনিও এসছেন তো এখানে মহিলার ডেড বডির মতো দেখা যায় ডুম এসছে তুলেছি আমরা কিনারে এনেছি মহিলা থানাও এসছে তো দেখতে পেয়েছি একটা মহিলার ডেড বডি তো গতকালকে একটা মিসিং এন্ট্রি হয়েছিলো একজন মহিলা রেশম বাগানের তো এটার ডিটেলস নিয়ে বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে ফ্যামিলি মেম্বার এসছে আইডেন্টিফাই করেছে যে ওটা ওর জয়ন্তী দেবনাথ স্বামী চন্দন দেবনাথ রেশম বাগান ওর স্ত্রীর মৃতদেহ তো আমরা ডেটবিউটটা তুলেছি আমরা একটা ইউডিকে মহিলা থানার ইনভেস্টিগেশন করবে পিএম করার পর দেখা যাবে কিছু আছে কিনা প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ওই গৃহবধূর মৃতদেহ এই বিষয়ে মৃত গৃহবধূর স্বামী চন্দন দেবনাথ জানিয়েছে ওনার স্ত্রী জয়ন্তী দেবনাথের নার্ভের কিছু সমস্যা রয়েছে যার ফলে পূর্বেও অনেকবার জলে ছাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল জয়ন্তী তখন তাকে বাঁচিয়ে নিয়েছিল পরিবারের লোকেরা কিন্তু রবিবার সকালে কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা দেয় জয়ন্তী তখন পাড়া প্রতিবেশীরা মিলে তাকে যে ভাবে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় এই ঘটনার প্রায় দুই আড়াই ঘন্টা পর

এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট আর ইনিউজ